বিসর্জন চলাকালীন গুলি, ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা কার্তুজ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোনারপুর থানার ঘটনায় চাঞ্চল্য। বিসর্জন চলাকালীন দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের জেরে চলল গুলি, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে ব্যক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার তালপুকুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার এলাকায় প্রতিমার বিসর্জন ছিল। এর মধ্যে দেবাশিস কয়াল ও হরিকৃষ্ণ প্রামাণিকের মধ্যে ঝামেলা বাধে। ঘটনায় দেবাশিস আহত হয়। গন্ডগোলের পরে আমরা সব ফাঁকে ফাঁকে দিচ্ছি, ওই তোমার হরেকৃষ্ণ হঠাৎ দেখি এখান থেকে ছুটে গিয়ে দুখানা চেম্বার নিয়ে যায়। চেম্বার মানে বন্দুক, পিস্তল একটা উপরে ফায়ার করে। ফায়ার করার পরই এবার বুড়োরা মারতে যায়। তখন আমি দৌড়ে সামনে আসি, আর তুই আমারে মার, তুই ওরা মারতেই যাচ্ছিস কেন? তখন ওই ছাটা টানতে গিয়ে, ফেরাটা টানতে গিয়ে তখন দেখি একটা গুলি পড়ে যায়। তখন ওর সামনেই গুলিছি, ঘোরাবার পরেই আমি ওরা লুঙ্গি খেয়েছি, ওরা একটা পিস্তল কেড়ে নেবো বলে তখন ও ছুট মেরে পালিয়ে আমরা ফা বাবা দল বল বেঁধে বলে চ দেখ কি হয়েছে, চ ওখানে যাই, চ ওখানে গিয়ে বুড়োকে ফেরাবার চালা কাটে বাড়ি উধম মারা মা মেরেছে। তবু আমরা কিচ্ছু বলিনি। যখন পুলিশের খবর দেওয়া হয়েছে প্রশাসনের, তখন আমরা কেউ গায়ে হাত দিইনি। যে আমরা গায়ে হাত দিলে আমাদের প্রশাসন বলে তোমরা আমাদের গায়ে হাত দিয়ে তোমরা প্রশাসনকে খবর দিয়েছো কি করতে? গন্ডগোলটা কেন হলো? গন্ডগোলটা ওদের দুজনের ভিতরে কি একটা তর্ক বিতর্ক হয়েছে, হওয়ার পরেই ওকে ইটে বাড়ি মুখে কপালে মারে, কপাল ফেটে রক্ত বার হয়ে মুখ ফুক ভেসে গেছে। জানা গিয়েছে গন্ডগোল চলাকালীন হঠাৎই হরেকৃষ্ণ বন্দুক নিয়ে এসে গুলি চালায় বলে অভিযোগ। মোট দুটি গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাজা কার্তুজের খোল পেয়েছে। দেবাশিস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, এলাকায় গন্ডগোলের একটি খবর পাওয়া গেছে, গুলি চলার কোনো প্রমাণ মেলেনি। হঠাৎই গালাগালি করছিস কেন? তুই দোষ করবে, সে দোষী হবে, তা তুই গাল দিচ্ছিস কেন? বলতেছি তার দেখি না, আমার ছেলেও তো ওইদিকে ছুটে চলে গেল, ওরাও সে দল করে ওইদিকে ছুটে চলে গেল, ওর চামড়া তুলবো, ওর কি মেরে ফেলবো, ওর চামড়া তুলবো, যাচ্ছেন কি হলো হঠাৎই ওদিকে? আমি কিছু জানি, ছেলে এখন কোথায় আমি জানিনি। আমি তো সেই থেকে বসে বাড়িতেই আসি, ছেলে আর বাড়ি আসেনি না। ওইদিকে ঝগড়া করতে সব তো অনেক ঝড় হলো, তার লোক পুলিশ এলো, হ্যান ত্যান হলো, তাকে দেখতে পাইনি। যদিও পুলিশের দাবি একটি তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। স্থানীয় এক ব্যক্তি বলেন, প্রশাসন আমাদের বিসর্জনের সময় বেঁধে দিয়েছিল, আমরা নির্দিষ্ট সময় অনুষ্ঠান শুরু করি, এরই মধ্যে হঠাৎই দুই ব্যক্তির মধ্যে ঝামেলা হয়, গুলিও চলে। এই জায়গা থেকে বিসর্জনটা ক্রস করে আমাদের সামনে একটা পুকুর আছে, ওখানে ঠাউটা ফেলার জন্য বিসর্জন এটা বেরিয়ে গেছে। তো এখানে দেবাশিস কয়াল বলে কয়ালপাড়ায় একটা ছেলে আছে, তো তার সঙ্গে এখানে হরেকৃষ্ণ প্রামাণিক, ওর কিছুটা বাধানুবাদ আর কিছু হয়, তাতে করে হরেকৃষ্ণ প্রামাণিক ইট দিয়ে বা যে কোনোভাবে এই ওই জায়গাটা স্পটে আমি ছিলাম না, কিন্তু যখন ওখানে হয়েছে ও রক্তাক্ত অবস্থায় এখান থেকে ভুরু কেটে যায়, এখানে এসে দাদামায় মারলো, তার মধ্যে হরেকৃষ্ণ প্রামাণিক বাড়ির দিকে চলে গেছে। কিছুক্ষণ পর আমরা এখানে চায়ের দোকানে এখানে বসে আছি, তো হঠাৎ দেখি না হরেকৃষ্ণ প্রামাণিক এলো এই সামনে, এখান থেকে ধরুন আর 50 ফুট দূরে, ও দুটো রিভলভার আনলো, দেবাশিসের পায়ের কাছে একটা ফায়ার করলো, করে সেকেন্ড টাইম ও কিছু একটা করতে গেল, তো ওখানে একটা গুলি পড়েছিল, সেটা আমাদের সুশান্ত দাস উনি তুলে নেন, এবং পরবর্তীকালে যখন পুলিশ আসে তখন ওনাকে ওটা দেখানো হয়, ওনাকে দিয়ে দেওয়া হয়। তো এবার বিষয়টা হচ্ছে দেখুন, এখানে আমরা ওই গন্ডগোলের এতে পরবর্তীকালে দেবাশিস ওই গুলি করে চলে যাওয়ার পরে দেবাশিস ওর বাড়ির ওখানে যায়, আমরাও যাই যে কি এমন ঘটলো যাতে করে এরকম দুটো রিভলভার এনে আনতে হলো, একই মানে গ্রামের ছেলে আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, সোনারপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।